আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুশকির সমস্যায় ভুগছেন, এই টোটকাগুলি ব্যবহার করলে নিমেষে পালিয়ে যাবে খুশকি। চলুন মূল ভিডিওতে। নিম পাতা রস অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণে সমৃদ্ধ, সহজেই খুশকির হাত থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও মাথার চুলের চুলকানির সমস্যারও সমাধান করে এই পাতা। এর জন্য গরম পানিতে নিম পাতা ফোটাতে হবে, এরপর এই নিম পাতার পানিটি সাধারণ পানির সঙ্গে মিশিয়ে চুল ধুতে হবে। এর ফলে আপনার চুল হবে খুশকিমুক্ত। তবে নিম পাতার রস কখনোই শুধু লাগাবেন না, এতে মাথার ত্বকের ক্ষতি হতে পারে। দুই, রসুন শুধু খাবারের স্বাদই বাড়ায় না, চুলের সমস্যারও সমাধান করে। এতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান, তাই খুশকি থেকে মুক্তি পেতে এটি ব্যবহার করা যায়। এর জন্য 2 কোয়া রসুন বেটে পানিতে মিশিয়ে দিন, তারপর সেই পানি মাথার চুলে লাগিয়ে কিছুক্ষণ করে রেখে দিন, এরপর চুল ধুয়ে ফেলুন। রসুন বাটা পানিতে আপনি মধুও ব্যবহার করতে পারেন, এর ফলে চুল দিয়ে রসুনের তীব্র গন্ধ বেরোবে না। 3. মেথি খুশকির সমস্যা সারাতে মেথিও খুব ভালো কাজ করে। রাতে 1 বাটি পানিতে মেথির বীজ ভিজিয়ে রাখুন, পরদিন সকালে সেই পানি ফিল্টার করুন, এরপর মেথির বীজগুলি বেটে নিন। এই মেথির বীজ বাটা মাথার ত্বকে মাখুন, 1 ঘন্টা রাখার পর ধুয়ে ফেলুন। এটি করলে আপনি খুশকির সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন। আমাদের পরিবারে চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ স্কিন কেয়ার টিপস দেওয়া হয়। নতুন কিছু জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।